করছেন আল্লাহর কি কুদরত পানির দে নুন হয় অক্সিজেন আছে তাই তো নিজেস্তো দেখতেছি কেমনে নুন বানায় আপনারা তো জানেন মোর মাথার মধ্যে খালি হারা দিন গড়ে কোন সময় কি করব হেলে গে হেই দেখকে মই সমুদ্রের পানি বোতল ভরে লইলাম আজ মই ঘরেই নুন বানাই হালাইতেছি মগো বাসার সবাই তো নুনের আবির্ভাব দেখার লগে সাইড পাশে ঘেরাও দিয়ে খড়াই রইছে এই নুনে আয়োডিন আছে কিনা হেডা কিন্তু ভিডিও শেষে পরীক্ষা করব তো লন বেবেলা দিন আগে যে মই খক্সেস বাজার গেছিলাম হ্যাঁ তে মোর আম্মা জানার লগে এক বোতল পানি আনছি এই নাও এটা তোমার উপহার এগো যে তুমি নুন বানাইয়ে খাইও আজ মই নুন বানাইতে আইছি আহারে আল্লাহ বালি নিচে নেজলে হেই বালি তো আবার মিল্লা গেছে কি লাগি মই মেলা মারলাম মেলা মারতে যাই বালিটা আবার মিল্লা গেছে কও দেখি ওকে ওকে সমস্যা নাই বালিটা ধুইয়ে দিই একটু পরে নিজে যাইবে আনে এই পানি দিতে আজ মই নুন বানামু নুন বানাইতে লাগবে এখন পাইলাম মই এখন পাইলাটা লইয়াই ঠ্যান 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 পাইলে কিন্তু মই ধুইয়ে লইয়াইছি সুন্দর এবারে হলো পাইলে ঘরে মই সুলার উপরে কিন্তু বয়ে দিলাম এতক্ষণে হইলো বালিটাও নিচে নিজে গেছে এইবার হইলো মই পাইলের মধ্যে পানি ডারে ঢাইলে দিতে আসি আস্তে আস্তে আরে আরে পাইলের মধ্যে দি পানি আসছিল পানি খেয়া যাইবে না মই হুনছি সমুদ্রের পানি ছাড়া অন্য কোনো পানি যদি এই লগে মেলে হেলে বলে নুন হইবে না আন্ডে ঢাইলে হালাই দিয়ে হের পর আইয়ে পোসা দিলাম কতটি আ মই সুলার জাল ধরে তো এমনি এই ডারে কালে হুগাই যাইতে মই এবার পোস্তে গেলাম কি লাগে তো যাই হোক এবার পর সুলার জালটা ধরাই দিলাম সুলার দিকে নজর দিয়েন না কারণ সুলার রামদন চলতে আছে বুঝছেন হেই ভাই কিন্তু মই নুন বানাইতে আছি ওই কিন্তু পানি ঢাইলে দিছি অল্প একটুখানি তলিতে রাখি আর সব পানি কিন্তু ঢাইলে দিছি তলির পানি ঢাইলে দিলে বালি উপরে যাইবে এই যে দেন কথা আনি বালির নিচ যে নিছে এখন মনে হইলো কক্সেস বাজার দিয়ে পানি আনছি কবে এখন নুন নুন আছে কিনা কি এবার নরমাল পানির মতো হয়ে গেছে এবার মহে দিয়ে একটু টেস্ট করে দেখলাম জম্মের নুন পানিটা তো এককাল টানাই হেলাইতে হইবে ততক্ষণে মুইটো আম খাইয়ে লই তোমরা আবার বরেন্দ্র বাজার পেজ দিয়ে রাজশাহীর অরিজিনাল আমরুপালি আনছি আর সব আমের মধ্যে মোর আমরুপালি আমরা বেশি পছন্দ একদিন আগে এই পেজ দিয়ে মুই হলো হিমসাগর আমনে সালা হলা গরম আছিল আর আমডি এত পাহা আছিল যে দুই দিনই খাইয়া লান লাগছে মগ এবার কইছি যে এককালে আধা পাহা কাঁচা আম দেবেন যাতে মোরা রাইকে বেঁধে খাইতে রি আর এই যে আমরুপালিটা দেখতে যে এত কিউট এমন ঘেরান হেইরমের মিষ্টি এমন মামা তো ভাই পিস্কুলে বইয়ে মোরে কি জালানটা জ্বালাইতে আছে চিন্তা করছি আর কাটবো না এই ভিডিও দিয়ে দিমু তো আমের কালারটা ছিল জোস কিন্তু ভিডিওতে কালারটা কেমন জানি এককালে হালকা হালকা আইছে এই আম কাটা মানে হলো এইরমের কতটি পোস্ট দেবেন আর রবিলে কতটি দেবেন ইস দেখান সাপ মাইরে এইরমের কইরে হালাইবেন এইরম কইরে খাইলে বুঝায় আমের টেস্ট বলে তিন গুণ বাইরে যায় আম কাটা যে এত কষ্ট এটা কইতে আম্মাই হুঁকে দেবে হে এরপর পেট ভরে খাইয়ে আমার আসলে ভেমালা মজা ছিল আমরু বলি সব সময় মজা থাকে ওই দেখতে আসলাম যে মোর সুলার কি অবস্থা আরে আল্লাহ রে দেখো উতলাইছে সমুদ্রের পানি কিন্তু উতলাইয়ে গেছে এই যে দেখতেছেন একটু একটু সাদা সাদা হয়ে যাইতে আছে খাইয়ে তাড়াতাড়ি আটটা ধুইয়ে নিলাম কারণ এটা আবার লাড়াটাড়া দিতে হইবে কিন্তু এর আগে কক্সেস বাজারের একখান ভিডিও আপনাদের লগে শেয়ার করছি মহেশখালীতে কেমনে নুন বানায় ওদের উপরে পানি এরমের চিৎ করে ধুইয়ে দেয় এরপর পানি হুগাই কিন্তু আস্তে আস্তে নুন হয় যেহেতু মগো এত রোদের উপরে রাহার ধৈর্য নাই লাগে সুলাই দিয়ে 20 মিনিটই মোরা নুন বানাই আস্তে আস্তে কিন্তু পানিটা টানতে আছে হেয়ের পরে দেখেন এই যে টানতে টানতে কিন্তু নিচে চলে আইছে আর যত পানি টানতে আছে তত কিন্তু পানিটা ঘোলা ঘোলা হয়ে যাইতে আছে তখন মই আনে খাড়াই খাড়াই লাড়ি কতক্ষণ ফ্যানের নিচে যাইয়ে বই এরমের করতে করতে অবশেষে কিন্তু পানি আরো বেশি টানিয়ে গেল মোর আকুল মনটা ব্যাকুল হইয়া চিন্তা করতে আসিল যে একটুখানি নুনটা টেস্ট করে দেখি যে কেমন হইছে মহে দিয়ে দেখলে মোরে রে এমন নুন মনে হয় যে নুন আরো বেশি গাঢ় হইয়া যাইতে আছে ভালো কথা এই নুনটা আসলে আয়োডিন যুক্ত নাকি আয়োডিন মুক্ত হেরাও কিন্তু মই ভিডিও শেষে টেস্ট করমু ঘরের নুনের লগে এই নুনের পার্থক্য কিন্তু দেখমু আর তেল আরতে আস্তে আস্তে কিন্তু নুনের পানি ঘন হইতে আছে এবার যখন এরমে সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে বিশ্বকুলের সামনে নুনের আবির্ভাব হচ্ছে এবার হলো মই এখান চামচ আনলাম চামচটা দিয়ে একটুখানি নুনটা উড়াইয়ে দেখমু যে আসলে নুন দেখা যাইতে আছে কিনা পরে দেখি যে আসলে নুন দেখা যাইতে আছে প্রথম মনে করছিলাম যে ওডি হলো বুটবুটি দেশে এই লেগে সাদা সাদা দেখায় না আসলে ওডি হলো নুন চিন্তা করছেন আল্লাহর কি কুদরত পানি দিয়ে কেমনে নুন হইয়া যায় প্রকৃতি থেকে নুনের প্রক্রিয়াজাতকরণ অনেকেই জানে না কেউ কেউ আছে জানে কিন্তু নিজের সহে দেখে না গত ভিডিওতে তো মই দেখাই দিলাম নুন কেমনে প্রাকৃতিক ভাবে বানায় চুলায় জাল দিয়ে দেখাইতেছি আর এদিকে মোর থোতমার অবস্থা দেখেন নুন বানাইতে যাই শরীর দিয়ে নুন বাইর করে ঢালাইছি যত সময় যাইতেছে ততই কিন্তু পানিটা এইরমের ঘোলা ঘোলা হয়ে নুন কিন্তু আরো গাঢ় হয়ে যাইতেছে তার জিনিসটা মানে ওয়াও ওয়াও লাগতে আসিল মোর বাসার সবাই তো এখানে কারিমে যে খাড়াই রইছে নুন দেখার লইগা এই যে দেখেন চামচের লগে কেমন করে নুন উঠাইয়ে পড়ছে ভিডিও শেষ হওয়ার আগে আপনারা একটু কমেন্ট করে জানাই দেন যে ভিডিও গামনেক দারে কেমন লাগছে ভালো লাগলে শেয়ার মাইরে এককালে দুনিয়ার দারে সবাইরে দেখার সুযোগ করে দেন এই যে দেখেন নুনটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাইতেছে এই যে উতলাই উতলাই নুন কিন্তু বাইরে আইতেছে পানি টানে গেছে নিচে যাতে লাগে না যায় এলেগে মই কিন্তু লাড়াচাড়া দিতে আছি এদিকে মোর মামাতো ভাই হইলো এরমের চামচ দিয়ে খোসাই খোসাই উড়াইতে আছে যাতে পাশ দিয়ে লাগে না যায় মামাতো ভাই কইতে আছে যে এখন চুলাটা বন্ধ করে দাও পাইলার গরমে নুনটা এমনি হুগাই যাইবে একটুখানি পোলার মাথায় ভালোই বুদ্ধি আছে যে মোর মাথায় নাই আম্মা জানে কয় মোর মাথায় হইলো গোবর আর গোবর গোবরের দামও কিন্তু বেমালা গোবর দিয়ে জৈব সার বানায় চুলার জাল বন্ধ দিয়ে মোর ওই পাশে চলে গেছিলাম আই দিয়ে আসলেই নুনটা কিন্তু এককালে হুগাই গেছে পানিতে যেহেতু নুন হইছে আর বেশি হুগাইতে গেলে পুড়ে যাইতে এর মধ্যে বালি দেখা যাইতে আছে এই যে কালা কালা সমুদ্রের পানিতে বালি থাকবে না তো থাকবে ডাকি এদিকে দেখেন এই যে মগো কাঁচাম পাহাম সবই আম্মায় কাটতে রাখছে তো মুই এবার একটু কাঁচাম নুনের লগে লাগাই লাগাই খাইতে আসলাম দেখলাম যে কেমন মজা লাগে এই ভাই বিশ্বাস করেন মোর ছোট বইনে খাইয়ে কয় কি আফু নুন এত মজা লাগে কি লাগে মানে মনে হয় যে এই নুন জানি কোন স্বর্গের নুন আর হে দেখেন আমের লগে কত আনি নুন লইছে ওটা কিন্তু মোর বইনে রাত এবার হলো নুন দি বই কাঁচাই কাঁচাই এখন পিরিজের উপরে উড়াইলো এরপর চলে যাবো নুন টেস্ট করার লাগে যে আসলে এই নুনে আয়োডিন আছে কিনা অক্সেস বাজার দিয়ে এই পানি টাইনে আনতে মোর যে কি কষ্ট হয়েছে জানেন আপনারা ক্যাতের মধ্যে পানি লইয়ে টাইনে টাইনে আনছি দেখে নুন নষ্ট করা যাইবে না মই কি করছি পাইলের মধ্যে আম দিয়ে দিলাম এবার একটু মাহা দিয়ে দিলাম এবার আমডার মধ্যে কিন্তু নুন লাগিয়ে গেছে এবার আমডারে খাইয়ে এলাম আর এক্সট্রা নুন লাগান লাগবে না এবার পাইলেটারে ভিজাই থইলাম কারণ নুনে কিন্তু পাইলার ক্ষতি করে হইতেছে নুন খাইতেছি না অমৃত খাইতেছি সবাই একালে লুটতে পুটতে লইয়া যাইতেছে এবার হলো মোরা নুন টেস্ট করমু যে এই সমুদ্রের নুনে আয়োডিন আছে কিনা এখানে ভাত লইয়ে লইলাম এরপর এখানে লইলাম ছোট একখান বাড়ি হেমালা মাসে মোর পিরিস বাড়ি ভান্ডবাড়ি দেখে জিগান যা আপা আমনেকে বাসা সেনাবাহিনীতে চাকরি করে কেন
বাসায় মোর আব্বা জানে সেনাবাহিনীতে চাকরি করে, আব্বা জানে না, মোর খালুরা, মোর বাপের খালুরা, মোর বাপের ফুবারা, মোর বাপের মামারা মানে সদ্য গোষ্ঠীতে সেনাবাহিনীতে আসিল। আলহামদুলিল্লাহ মোর বাপে এখনো সেনাবাহিনীতে আছে। আর এই যে পিরিজ বাড়ি যে দেখতেছেন এগুলো হলো এক একটা ডিনার সেট যা আব্বু গিফট পাইছে। হেড পর লই লইলাম কিন্তু নুন, আর হেড নুনটা কিন্তু হলো সামুদ্রিক নুনটা নিছি। প্রথমে এইটাই টেস্ট করবো। টেস্ট করার লাগে নুন আর ভাত একলগে কসলাই কসলাই মাখিয়ে লইতে হবে। নুনটা একটু বেশি লইতে হবে, ভাত একটু কম লইতে হইবে। ভালো কথা, টেস্ট করার এই বুদ্ধিটা দেশে মামাতো ভাই কইলাম যে তুই তাইলে টেস্ট কর, মুই আবার সব জানি না। এইটা টেস্ট করতে আর লাগবে হইলো লেবু। সে কেয়ারফু, এই লেবুটা দেওয়ার পর যদি নীল নীল হয়ে যায় তাইলে বোঝবা যে এইটার মধ্যে আয়োডিন আছে। আর লেবু দেওয়ার পর যদি কালার চেঞ্জ না হয় হলে বোঝবা যে এটার মধ্যে আয়োডিন নাই। তো কালার তো চেঞ্জ হইলো না, তার মানে সমুদ্রের নুনের মধ্যে কোনো আয়োডিন নাই। হলো এক পাশে সমুদ্রের নুন থুইলাম আর এক পাশে এবার টেস্ট করমু হইলো। ঘরে যে মোরা সবসময় নুন খাই হেয়া, টেস্ট করার লাগে মোরা সামান্য পরিমাণে ভাত লই লইলাম। হেরপর একটু লবণ লই লইলাম, লবণটা একটু বেশি লইতে হইবে, ভাত একটু কম, কিন্তু বাদ দিয়ে থুইছি বেশি, বেশি নাই, হেরপরও টেস্ট হয়ে যাবে। তো প্রথমে ভাতটা নুনের লগে এরমের মাইকে যে কেকাল ভর্তা করে হালাইতে হইবে, ভর্তা করা লাগবে না, একটু মাঝা দিলেই হইবে। হেরপর নুন দিতে হইবে, আর নুন দেওয়ার লগে লগে দেখতে হইবে যে কালারটা আসলে চেঞ্জ হয় কিনা। ওর নুন এককালে কম দিয়ে থুইছে, এরপর আবার একটু নুন দিলো, দেওয়ার লগে লগে দেখেন এই যে লেবুর রস যেই পড়ছে লগে লগে কিন্তু নীল হয়ে গেছে। তো নুনের মধ্যে লেবুর রস দেওয়ার লগে লগে কিন্তু নুনটা নীল হয়ে যাইবে যদি এই নুনের মধ্যে আয়োডিন থাকে। আমরা এই বাড়ির মধ্যে দেখতে আসি, একটা ভাত কিন্তু নীল হয়ে গেছে, আর একটা অংশ কিন্তু সাদাই রয়ে গেছে, সেইটা কিন্তু এই নুনের অংশ। আমরা টেস্ট করার সুবিধার্থে আবার আমরা নুনের মধ্যে কিন্তু লেবুর রস দিয়ে দিলাম, কিন্তু কোনো রকমেরই কিন্তু কালার চেঞ্জ হইতে আসে না, তার মানে সমুদ্রের এই নুনের মধ্যে কোনো ধরনের আয়োডিন নাই। এটারে পরিশোধিত করে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ করে এরপরে কিন্তু আয়োডিন যুক্ত করা হয়। আয়োডিন মুক্ত লবণ কিন্তু বাজারে হইলো বিক্রি করা নিষিদ্ধ। হইলো মোর ছোট মাথায় যতটুকু ইনফরমেশন আইছে ততটুকু আপনাকে কইলাম, কোনো ভুল ত্রুটি হইলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে সংশোধন করে দেবেন। তো এটা হইলো কিন্তু সমুদ্রের সেই লবণ যেটা আমি এত কষ্ট করে বানাইছি। কেমন লাগছে ভিডিওকে কমেন্ট করে জানাই দেবেন, আর আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাকে নুন টেস্ট করতে পারেন। আরো থেকে সবাই, ভিডিওটা যদি উপকারী মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।